হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের আজকে বেদারটা দেখুন, আর বাইরে কিরকম কুয়াশা, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিদিকটা, আর একদম কিছু দেখা যায়নি, আর মন্দিরটাও পরিষ্কার দেখা যায়নি একদম। নাহলে কি সুন্দর এখান থেকে আমাদের এই চাঞ্জলা থেকে কি সুন্দর দেখা যায়, চারিদিকটা কুয়াশা হয়ে আছে, কিছু লোকজন দেখা যায়নি একদম। এরকম কেন কি জানি আচানক হলো? হরে কৃষ্ণ, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন তোমাদের সামনে চলে এলাম সকালবেলা আজকে, আর এখন বাজে সকাল 7টা, আর 6টার সময় একবার দেখিয়েছি তোমাদেরকে যে বাইরের বেদারটা কিরকম। এখনও কুয়াশা হয়ে আছে কিন্তু অনেকটা কমে গেছে। তো আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি, সকালবেলা যেতে পারিনি, কুয়াশাও ছিল আর আমার গা হাতের যন্ত্রণা জ্বরের মতন ছিল, সেই জন্য যেতে পারিনি। তো এখন একটু ওষুধ আরে খেতে একটু কমেছে, আর এখন মন্দিরের দিকে যাই, আর হচ্ছে যে কি হচ্ছে দেখি এখন। আর হচ্ছে তো বন্ধুরা, আমার ভিডিওটা সকাল থেকে দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখুন, বাইরের বেদরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, কুয়াশা নেই আর, আর ভালোই লাগছে। এখন বৃষ্টি হতে পারে, মেঘলা হয়ে আছে, গোমাতা যাচ্ছে সব লাইন ধরে ঘাস খেতে। তো যাই আমি মন্দিরের দিকে গিয়ে। এখন এই যে রান্নাঘরে সব সকালে নাস্তা বানানো হচ্ছে, আর হচ্ছে যে এখন গুরু মহারাজের আরতি হবে, সব যাবে। চলো আরতি, ওইখানে রাখো, চলো এখন গুরু মহারাজের আরতি হবে। কিছু নাই পারে তোমার করুণা সার, করুণা না হইলে প্রাণ রাখিব, তোমার করুণা না জীবনে সে করে না। সেই লোকটাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সাধু। এই সাধু বলাতে অর্জুনের সন্দেহ হয়ে গেল যে অত্যন্ত পাপী ব্যক্তি, তাকে আবার শ্রীকৃষ্ণ সাধু বলছেন, তা সাধু কি করে হয়? বলাতেই তখনই বলে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে অর্জুনকে বুঝাচ্ছে, অপিতে সুদ্রাতে কেউ কেন ভজতে মা মনন্য ভাব, সে আমার ভজন করে। আমার ভজন কি করে করে? একান্ত হবে আমার, আর তার মনটা আমাকে ছেড়ে দিয়ে আর কোন দ্বিতীয় বস্তুতে যায় না। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ দিশা প্রেতজ্য বিপর্যয় স্মৃতি তন মায়াত আভজত্তম। ধীরে 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 ধীরে
পাপটা চলে গেছে, নিষ্পাপ হয়ে যাচ্ছে, এই বিচারে সে সাধু। এই 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 শ্লোকটা দেবতাগণ দেবতাগণের সভাতে গীতা পাঠ হচ্ছিল, আর এই শ্লোকটা পড়ে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের সকালের এখন রাধা গোবিন্দের বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপরে আরতি হয়ে গেছে, এখন সিঙ্গার দর্শন করে নিন আর কিরকম সিঙ্গার হয়েছে রাধা গোবিন্দের আর মহাপ্রভু, আর হচ্ছে যে আজকে কিরকম ড্রেস পরা নাইছে, পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে। রাধা রানীকে তো একদম সুন্দর লাগছে, আর গোবিন্দ মহাপ্রভু বৃন্দা দেবীকেও পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে, সব পিঙ্ক পিঙ্ক লাগছে চারিদিকটা। তারপরে দুপুরের হচ্ছে যে রাজভোগ নিবেদন করা হবে পরে, এখন তো সকাল 9:30 না কটা বাজে। হরে কৃষ্ণ হরি বল। এই যে বাল্যভোগে ছিল এইটা আজকে, এই যে আলু সবজি আর সুজি, সুজির হালুয়া আর পুরি, এখানে আছে ডাল সেদ্ধ আর ফল ছিল, এটা আজকে সকালের বাল্যভোগের। তারপরে সকালে শীতল ভোগের তো ছিল লাড্ডু আর এসব শুকনো প্রসাদ, তা এখন সবাই প্রসাদ পাচ্ছে, কিছু জন প্রসাদ পাচ্ছে, বাকি সবাই প্রসাদ পাবে মাতাজিরা আমরা। তবে এইদিকে সবজি অমান্য করছে বোধহয়, দুপুরে রান্না হবে, সবজি অমান্য হয়ে গেছে। ও মাতাজি, সবজি অমান্য হয়ে গেছে, আজকে কি হবে রান্না দুপুরে? অনেক কিছুই আছে গোবিন্দের, ভাজা ভুজি আছে, আচ্ছা চলো তো প্রসাদ পাবে, চলে সব। আরে কৃষ্ণ বন্ধুরা, এখন ওই যে রান্না হয়ে গেছে আর ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করেছে, তো আমি রান্নাঘরে এই যে পুরা ঘামে হয়ে গেছে আর হচ্ছে সব রান্না হয়ে গেছে। আরে কৃষ্ণ বন্ধুরা, আমি এই যে ঘেমে গেছি পুরা রান্নাঘরে ছিলাম, আজকেও প্রচুর গরম, আজকে বৃষ্টি হয়নি, মেঘলা হয়েছিল সকালে আর হচ্ছে কুয়াশা ছিল, সেই জন্যে এখন একটু গুমসানি রোদ আর হচ্ছে ঘেমে গেছি পুরো রান্না করেছিলাম। এই রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমি বসেছিলাম একটু, আবার এই যে ঘরে এলাম, ঘর থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব, এখন হচ্ছে যে ভোগ নিবেদন করেছে দুপুরের, আর হচ্ছে যে তারপরে আরতি হবে, তারপরে প্রসাদ হবে, প্রসাদ পাওয়া হবে, তো আমি এখন একটু এই যে ফ্রেশ হয়ে তারপরে মন্দিরের দিকে আবার যাব, ঘরে এসে একটু ফ্রেশ হয়ে যাব বলে সেই জন্য ঘরে এলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন যে 12টা বাজতে যায় আর হচ্ছে যে এখন আরতি হবে, তো আমি মন্দিরের দিকে যাই, এখন ফ্রেশ হয়ে গেছি, এখন আর হচ্ছে আবার যাইছি, শুধু এই ঘর আর ওই ঘর, মন্দির আর এই ঘর, তো আমি এখন যাই তাড়াতাড়ি করে, আরতি চালু হয়ে যাবে নাহলে, সকালে তো আরতি দর্শন হয়নি আর শরীর খারাপ ছিল বলে যেতে পারিনি, এখন দুপুরে তো আরতি দর্শন করে নিই আর হচ্ছে যে যাই তাহলে। এই সিঁড়িয়ে নামতে 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 পাগলোর আঁটুগুলো ব্যথা লাগছে, শুধু অভ্যেস নেই তো। আজকে রোদ দেখুন কিরকম, একদম মানে তেড়ে রোদ বেরিয়েছে, রোদে গেলেই গা জ্বলে যাবে একদম, যেমন আর গুমসানি রেখছে আর রোদ মানে গরমও সেইরকম, এখানে এরকম বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়ে যায় আবার যে কে সেই রোদ বেরিয়ে গেলে গরম। হ্যাঁ, আর হচ্ছে যে যাই মন্দিরে আরতি হবে এখন। জয় 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 জয়
এখন বাজে দুপুর একটা আর ভগবানের শয়ন দেওয়া হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, আর এখন সবাই প্রসাদ পাচ্ছে, দুপুরের প্রসাদ। এদিকেও বসেছে প্রসাদ পেতে, আমিও প্রসাদ পাবো পরে একটু। এই যে প্রসাদ পেয়ে এখন এই যে ঘরে এসেছি, আর হচ্ছে যে এসে একটু বিশ্রাম করে নেব। তারপরে রান্নাঘরে হচ্ছে নলারে ফিটিং করেছিল, এখন নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। নল ফিটিং করা হয়ে গেছে, এখন দেখি কিরকম নল লাগিয়েছে, আমি দেখিনি ভালো করে এখনো। এই যে সব নোংরা করে চলে গেছে, আমি দুদিন ধরে পুরো ঝাড়ু দিয়ে পোচা লাগিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আবার ধুলা ধুলা গোটা নোংরা হয়ে গেছে। এই দেখুন, আবার আজকে আমাকে পরিষ্কার করতে হবে। এই যে পাইপারে নল আরে সব লাগিয়ে দিচ্ছে, এই নলটা লাগিয়ে দিচ্ছে, ঠস ঠস করে জল পড়ছে, কেন কি জানি, ঠিক করতে হবে বাবা। আর চুলা আনা হয়েছে, এখানটা চুলার লাগিয়ে দেবে, আর হচ্ছে এখানে ছেঁদা করে দেবে, এখানটায় পুছা পুছি করতে হবে। এখন নোংরা হয়ে আছে, সব পুছে এইসব দিয়াল আর সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। লোকও পায়নি যে কে পুছে দিবে সব পরিষ্কার করতে, লোকও পায়নি। দেখি না পেলে নিজের দিকেই করতে হবে। আর রান্নাঘরে লোকটা কি সুন্দর হয়ে গেছে এখন, এখানটায় ভালোই লাগছে। আজকে যা রোদ বেরিয়েছে একদম, মানে সে সকালে দেখছিলাম কুয়াশা, প্রচুর কুয়াশা ছিল, আর এখন রোদ তেড়ে রোদ বেরিয়েছে। এইটুকু মন্দির থেকে আসতেই আমার মুখ লাল হয়ে গেছে পুরো, আর হচ্ছে যে এত রোদ বেরিয়েছে, আর গরম হাওয়া দেয়নি, গাছপালাও একটুও হিলেনি, প্রচুর গরম। আর হচ্ছে কালকে কিন্তু কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে কি সুন্দর ঠান্ডা মৌসুম হয়ে গেছিলো, আর হচ্ছে আজকে আবার কি হয় কি জানি, বিকালে তো বৃষ্টি হতে পারে,
আর গরম থাকলে তো বৃষ্টি হয়, কিন্তু এই গরমটা নি বৈশাখ মাসের মতন গরম লাগছে আমাকে। আজকে আবার হচ্ছে যে দেখি বিকালের দিকে মল্লিকার হচ্ছে যে বাপের বাড়ি যাওয়ার আছে, আর হচ্ছে যে একবারও যাইনি এসে থেকে। ওর মা এসেছিল, কিন্তু আমি যেয়ে একবার দেখা করে আসবো। আর হচ্ছে ওর বাবাও আসেনি একবার, ওর বাবা শরীরটা খুব একটা ভালো নাই বলে সে আসেনি। তো সেই জন্য আমি বলি একবার দেখা করে আসবো, আর আজকে ছাড়া টাইম নেই। কালকে আর আমাদের পপুহারে সব সকাল থেকেই হচ্ছে যে প্রোগ্রামে চলে যাবে। কালকে বিশ্বকর্মা পূজা আছে আর প্রোগ্রাম আছে কাদের বাড়িতে অনেক দূরে, সেখানে চলে যাবে সকাল থেকে, রাত্রে আসবে। আর আবার পরশু হচ্ছে যে মানে কালকে সোমবার, পরশু মঙ্গলবার, মঙ্গলবারে কালকে বিশ্বকর্মা পূজা আর মঙ্গলবারে আমাদের টিকিট আছে। তো মঙ্গলবারে টিকিট আছে, আমরা চলে যাব। সেই জন্য হচ্ছে যে আর দেখা করার টাইম নেই, আজকেই যাব দেখা করতে। এখন তো কি রোদ বেরিয়েছে, দেখি বিকালের দিকে যাব। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30 বাজতে যায়, আর আমরা হচ্ছে যে বিয়ান ঘর যাব। আর হচ্ছে যে আমাদের যে রেডি হচ্ছে, এখনো আমি রেডি হয়ে গেছি। আর হচ্ছে রোদ প্রচুর, আজকে বৃষ্টি হয়নি, গরম, আর রোদের জন্যই একটু দেরি করে বেরোলাম, নাহলে 4টার সময় করে বেরিয়ে চলে যেতাম। ওই যে আমাদের সে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, আজকে গাড়ি নিয়ে যাবে, অনেকদিন গাড়ি চালায়নি, গাড়িটা নিয়ে যাবে, দেখি কি করে চালায়। গাড়ি চালায়নি বলতে গেলে সে সে বোম্বেতে তো গাড়ি চালায়নি, সে আমার ছেলেই গাড়ি চালায়। আর আমাদের প্রভু দেশে এখানে আসলেই এই গাড়ি চালায়, কিন্তু এবার চালায়নি একবারও। তো গাড়ি নিয়ে যাব, টোটোয় গেলে অনেক দেরি হয়ে যাবে। আর রোদ দেখুন, এখন বাইরেটা প্রচুর রোদ, সূর্য মামা। আর এখন মন্দির খুলে দিচ্ছে, আর বিকেলবেলা মন্দির খুলে তারপরে ভোগ নিবেদন করে দিচ্ছে বিকেল। আমাদের এই গাড়িটা আগে বোম্বে ছিল, আর বোম্বেতে চালাতো আগে, আর এখন এই গাড়িটা দেশে দেশে নিয়ে চলে এসছে। আর বোম্বেতে এখন অন্য গাড়ি আছে। মল্লিকার বাপের ঘরের রাস্তা যা জঙ্গল, গাছ লম্বা লম্বা গাছ একদম, রোডের দুধারে কি গাছ এগুলো, আকাশ পানি কি জানি কি গাছ এইগুলো, চারিদিকে এই গাছ। এইদিকে রাস্তা যা খারাপ, সামনে হয় কিন্তু যেতেই রাস্তা খারাপের জন্য দেরি হয়, আর গাছপালা এই যে চারিদিকে গাছপালা, ঘর বাড়ি নেই একদম, ঘর বাড়ি দেখাই যায়নি। আর ধানের এইদিকে ধান চাষ হয়, চারিদিকে এই যে ধান চাষ হচ্ছে আর গাছপালা, ঘর বাড়ি নেই, কিন্তু কত সুন্দর লাগছে, হরিয়ালি, চারিদিকটা গ্রিন গ্রিন, একদম গ্রিন গ্রিন লাগছে। আর বর্ষাকালে তো এখন বর্ষাকালে ধান চাষ হচ্ছে, মাঠ পুরা মাঠ গ্রিন, এদিকে ভালোই ধান চাষ। হ্যাঁ এই দেখুন পুরা মাঠ ভর্তি একদম ধান চাষ হচ্ছে। আবার এগিয়ে যাচ্ছি, এইদিকে গাছপালা, মানুষজন কম দেখা যাচ্ছে একদম। এইদিকে রাত্রেবেলায় আসলে ভয় লাগবে, দিনের বেলায় ঠিকই আছে, দিনের বেলায় তাই রাস্তা জানে লোকজন নেই, আর রাত্রেবেলা তাহলে কি রকম। এই যে মল্লিকার বাপের বাড়ি যাচ্ছি, এই যে বাতুয়ে উঠতে হবে, আর এইদিকে এই যে জল পুকুর, আমাদের প্রভু এগিয়ে গিয়ে চলে যাচ্ছে, বিয়াই ঘরে এসছে, বিয়াই ঘরে এসেছে। এই ধাপে ধাপে উঠতে হচ্ছে,
এই দেখো দিয়েই যাচ্ছে মল্লিকার মা এত কিছু সব এই যে প্লেটে সাজিয়ে দিয়েছে আর এত কি করে খাবো সন্ধে হয়েছে রাজ্যের জিনিস দিয়েছে এই যে দাদা ভাই বসেছে আর তুমিও চলেছ দিদি ভাই সবাই একসঙ্গে বসে পড়ো এত কিছু ফল মিষ্টি কুমড়ো শাক কত হয়েছে পাশে আর এই যে দিচ্ছে গুরু মহারাজের জন্য রান্না হবে সেই জন্য নিয়ে যাচ্ছি না মশা নিয়ে যাবো মশা কি করবো না কি সুন্দর তাজা একদম কুমড়ো শাক গুলো চলো আসছি হ্যাঁ চলে এসো এখন মন্দিরে আরতি হচ্ছে আর আমি এসে যে ভগবানের দর্শন করবো তারপরে যে ঘরে যাব হরে কৃষ্ণ বন্ধুরা আর আমরা মল্লিকার বাপের বাড়ি গেছিলাম আর আমরা চলে এসেছি এসে তারপর দেখি কি সন্ধ্যে আরতি চালু হয়ে গেছে তারপরে একটু দর্শন করে তারপরে হচ্ছে যে যে ঘরে এসে চেঞ্জ করলাম আর শাড়ি আরে চেঞ্জ করে এখন হচ্ছে যে রান্না রান্নাঘরে যাব আর হচ্ছে যে একটা মাতাজি লেগে পড়েছে রান্না করতে তারপর আমিও যাই দেখি আর কিছু করতে হয় যদি তারপরে হচ্ছে যে কিছু যদি করার থাকে করে নেব শাড়ি চেঞ্জ করতে হয় বাইরে গেলে শাড়ি চেঞ্জ করতে হয় সেই জন্য আমি শাড়ি একটা সুতি শাড়ি পরে নিলাম আর হচ্ছে যে আর গরম তো প্রচুর গরম সেই জন্য আবার সুতি শাড়ি পরে রান্নাঘরে ঢুকাই ভালো আর হচ্ছে যে তাহলে আমি ওখানে যাই প্রথমে একটু আরতি দর্শন করে নিচ্ছি তারপরে হচ্ছে যে শাড়ি চেঞ্জ করতে এসেছি হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30 আর আমি এই মন্দির থেকে প্রসাদ পেয়ে এই ঘরে এলাম তো বন্ধুরা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে শেষ করে দিই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে হরে কৃষ্ণ